এখন যে জিনিসটা আমি দেখাইতেছি সেটা হলো মডার্ন শেপের। আমরা ওই যে কথাটা বললাম, যখন আমরা একেবারে ই থাকি, আমাদের যে সকল কোম্পানিগুলো অতটা বেশি কাট ফাট না, তাদের জন্য আমাদের এরকম শেপের কোনো ইটি আমরা করতে পারবো। এই দেখেন, এই একটা শেপের ই আছে। আমরা এই শেপগুলো যদিও ই দামিও, মানে টাকা দিয়ে কেনা লাগবে, তো কেনা টাকা দিয়ে শেপ কিনতে যাইতেছে। আপনি সিম্পলি এই সব জিনিস কপি করে আমরা আমাদের প্রোডাক্টে কাজে লাগাইতে পারি। আচ্ছা ঠিক আছে, এটা এরকম আমরা অর্গানিক শেপ লিখলাম। খুলবে কয় তারিখ? 11 তারিখ নিউজের উপরে নির্ভর করবে। ও যদি 11 তারিখ খোলে তো হয়ে যাইতে যাইবে। এবার কই গেলে? সেই যে সবগুলো আমরা দেখছিলাম সেগুলো গেলে। ওই এই তো। আচ্ছা, তো আমাদের এই লিস্টটারে আমরা ওই কি রে, এটা ওপেন করছিলাম, কাইটে গেল কেমনে? ও, সে নট রেসপন্ডিং দিয়ে রাখস। ওরে তাহলে স্মার্ট। আমরা যখন ফটোশপটা একটু বেশি করে শিখবো তখন এই জিনিসটা বুঝতে পারবো। আপনাদের এই লিস্টটা এই জিনিসটা একটু রিক করে আসলাম, ফটোশপের দিকে আগাবো। কারণ ফটোশপে আমরা সবচেয়ে বেশি করবো ইফেক্ট নিয়ে কাজ কারবো, আর কিরকম কিভাবে লাইট শেড দিতে হয় বা আর চমৎকার জিনিস করা যায় ফটোশপ দিয়ে। এটা দেখবো না, আমরা যখন ফটোশপে কাজ করবো, নাহলে আপনাদের এখন এটা জানাইলে যে আসলে কি করতে পারবো, তাহলে দেখবেন যে আপনারা লাফালাফি করতেছেন, ভাই ফটোশপের কাজই করবো। ফটোশপ এমনিতে খুব মজার একটা জায়গা, আমারও নিজেরও খুব ভাল লাগে। আমি প্রথম ভাবছিলাম যে ইলাস্ট্রেটর বুঝি খুব, হ্যাঁ ঠিক আছে, ইলাস্ট্রেটর কাজ করা একটা অন্যরকম মজা। লোগো নিয়ে কাজ করতে গেলে আমি অবশ্যই অবশ্যই ইলাস্ট্রেটরের কথা বলবো, বাট যে সকল কাজ একটু ফ্যান্সি টাইপের, আমার কথা কি ক্লিয়ার শোনা যায়? হ্যাঁ ভাই, ক্লিয়ার শোনা যাচ্ছে। আচ্ছা, তো যে সকল কাজ দিয়ে আসলে আমাদের মানুষজন আকৃষ্ট করা লাগবে সোশ্যাল মিডিয়ায়, এরকম মনে করেন যখন আমরা ফেসবুকে এরকম স্ক্রোল করি হাজার হাজার, এই ইভেন এখানেই দেখেন আমি কিন্তু সব সব শেপের দিকে চোখ আমার যাইতেছে না, আমার যে নির্দিষ্ট একটা দিকে এই এটার দিকে চোখ পড়বে, কারণ এটা একেবারে একটু আই ক্যাচি বা একটু ডিফারেন্ট কিছু। তো এই টাইপের জিনিস যখন করা লাগে তখন আমাদের আসলে কিছু এমন করতে হয় যে জিনিসটা আসলে সাধারণত পাওয়া যায় না, দেখা যায় না, যে জিনিস সবসময় দেখা যায় সেই জিনিসটার দিকে তো আমরা আকৃষ্ট হই না। কথা বোঝেন নাই? সিম্পল। তো এখন আমরা এই এইখান দিয়ে মনে করেন একটা শেপ নিলাম, এখানে শেপের আরো কাহিনী আছে, জিওমেট্রিক শেপ হইতে পারে, তারপরে জিওমেট্রিক না দিয়ে আমরা ডিজাইন, ড্রয়িং, ভেক্টর ইমেজেস, এটা হইতে পারে অর্গানিক শেপ, ভেক্টর ইমেজেস আসবে যে কোন কোন জিনিসগুলো ভেক্টর। আসলে ফ্রি পিক থেকে এরকম ফ্রি ভেক্টর নামান যাবে এই জিনিসের। এইখানে একটা ইমেজ আমি দেখলাম একটু আগে, এই এইখানে এই এই আইসা গেছে আমার ইলাস্ট্রেটর। কি রে, ও আর রেসপন্স আজকে আর করবে না, কাজ শেষ। ঘুমিয়ে তো এই জন্য সে আর কাজ করতে যাইতে আছে না।
একটা নতুন ফাইল নিই যাতে তাড়াতাড়ি হয়ে যায়, ওটার মধ্যে পুরো ভরপুর। ১০০০ আমাদের ওই যে সোশ্যাল মিডিয়া পোস্টের ইডের তো কি আছে, সিম্পলি আমরা মনে করেন এখান দিয়ে এই শেপ গুলো ফ্রিতে ডাউনলোড ও করতে দেবে, বাট আমরা ফ্রি ডাউনলোড টেনলোড এর দিক গেলাম না, আমরা এটারে মনে করেন সিম্পলি এটা কপি করে নিয়ে আসলাম, কপি ইমেজ। কন্ট্রোল টু দিয়ে এটা লক করলাম, কন্ট্রোল টু, সিম্পলি আমরা এই জিনিসটা ট্রেসিং করা শুরু করবো। ঠিক আছে, এই শেপটার একটু খাতির যত্ন করাই লাগবে, সে ওভাবে আসবে না। আচ্ছা ঠিক আছে, তোমার আশাও লাগবে না, আমি আনতেছি অন্যভাবে। আচ্ছা আমি এত অর্গানিক করার চিন্তা, ওরা ওদের মতন করা লাগবে এমন তো কোনো কথাই নেই, দূর সিম্পল এডারটা রেস করে ফেলাই। লাগলো হৃদয়ে লাগিল দোলা, কবে থেকে ভাই? ভাই আপনারা আছেন শান্তিতে, আপনাদের আর কি বলবো, বসন্ত চলে, আমরা তো সিঙ্গেল লন্ডা, আমাদের আর দোলা টোলা কিছু লাগে না। ভাই ফয়সাল ভাই কিছু কইতাছেন নাকি? আচ্ছা শোনেন, এসে অত অর্গানিক দরকার নেই, এটা এমনি আছে ঠিক আছে। বলেন বলেন, কিছু বলেন শুনি, জাতি আপনার দিকে তাকাই আছে। আসিফ ভাই এখন একটা বলার খাস নাই ভাই। আসিফ ভাই কি? হ্যাঁ ভাই, এরকম চললে কত রকম শোনেন শোনেন, আমি কিন্তু এমনিতে লোক ভালো, এটা বুঝছেন, এটা মানতে হবে, কিন্তু আমি ওই ধরনের ছেলেই না, ঠিক আছে? স্মার্ট হইতে পারতো না ভাই, আপনার কবে আরেক ধরনের হয়ে যায়।
শোনেন, এই দেখেন শেপ শেপ কিন্তু একটা নিচ্ছি, ঠিক আছে, কোন কাহিনী নেই, শেপ একটা নিয়ে ফেলাইছি, এই আমাদের অর্গানিক একটা শেপ আমরা পাইছি। এখন এই শেপটা আমরা কিভাবে কাজ করে দেখেন, আমরা এই একটা শেপ নিলাম, কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিলাম একটা, মানে এখন কিন্তু সরি সরি বলো তুমি কোথা দিয়ে আসলা, এই আমরা একটা নিলাম, কন্ট্রোল সি করলাম কন্ট্রোল এফ দিলাম এইটার উপর। আমেরিকার মানচিত্রের মতো লাগতেছে না? লাগলে তো ভালো আফ্রিকা আফ্রিকা লাগলে তো অস্থির, না 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 এত ডাউ না, এত ডাউ না, দাঁড়া কন্ট্রোল সি কন্ট্রোল এফ, সিম্পল এই মনে করেন এখানে গেল, আর এই হলো আমাদের শেপটা, এই শেপটার আমরা একটু উপরে উঠাই। এখন আমরা একটা ইমেজ আনি, মনে করেন প্লেস করে একটা ইমেজ, কোন ইমেজটা হইতে পারে, এই ফার্নিচার ইমেজটাই আনি, এই জিনিসটা একটুই ভালো হইবে আমার মতে। শেপটা আসলে এটা আসতেছে না আমাদের, লিডাই বাইকটাই আসতেছে না যতটুকু আমরা রাখতে চাইতেছি। আচ্ছা আমরা এতটুকুই রাখি মনে করেন, ওরে ওরে রে, ছানাটা রে হাইলাইট করবো, ইমেজটা একটু দেখে শুনে নিয়েন যে কোন ইমেজটা আমরা নিতেছি, কতটুকু হাইলাইট করলাম। তো আমরা আসলে মনে করেন এতটুকু নিলাম আর এটারে সিলেক্ট করলাম, করার পরে কন্ট্রোল 7 চাপলাম, এই এইভাবে কাজ করা বন্ধ করলে হবে, হয় নাই ভাই। না এটা ভালো হয়, পছন্দ হয় নাই, কাজের কাজ হইতেছে না ইমেজটা দিয়া, আর একটা ইমেজ নিয়ে আসি, এই সরি কফি শপের ইমেজটাই দিই, আসিফ ভাই ন্যাচারাল শেপ আর অর্গানিক শেপের মধ্যে পার্থক্যটা কি? ন্যাচারাল শেপ বলতে বলতে আসলে কথাটা আরো খারাপ ভালো বেশি অ্যাপ্রোপ্রিয়েট, অর্গানিক শব্দ মানে হচ্ছে যেটা উৎপন্ন হয় এমনি, আপনি পাথরের দিকে তাকান, পাথর একেবারে চতুর্ভুজ আকারে হয় না,
একটা সাউন্ড আসতেছে কার কাছ থেকে ন্যাচারাল সে হইডেই নাকি কথা আমরা একটা ড্যাশ লাইন করেও দিতে পারি একটা শেপ তৈরি হলো আমাদের এটা একটা কালার দিই আমরা কালারটা দিই মনে করেন কালারটা ঠিক যায় নাই তবু আমরা প্র্যাকটিস করে দেখি অন্যরকম একটা কালার দিব আমরা সেটা হলো এই কালারটা সিলেক্ট করে এইরকম একটা কালার দিব এই না একটু হাত করছি আরেকটু উত্তেজিত লাগবে আর এটার কালারটা দিব একবারে ডার্ক নিলে আমরা এত দিও না আমাদের জিনিসটা আসলে একটু সাদা টেক চাই আরো সাদা
দেখতেছেন ভাই? ঠিক এটা চাইতেছি না, আমরা চাইতেছি ডিপ চকলেট হোক, তাইলে কালারটা ভালো যাইবে মেবি। এই হাসিব ভাই, হ্যাঁ ভাই, এই যে ফ্রন্টটা যে নিলেন, এটা কি হ্যান্ড রাইটিং ফ্রন্ট? হ্যাঁ ওই টাইপেরই ফ্যান্সি টাইপের একটা ফন্ট, মানে ই না অতটাই না, আমরা এখানে একটু ক্যাজুয়াল টাইপেরই নেওয়ার চেষ্টা করছি যে হ্যাঁ একটু ক্যাজুয়াল ভাইব। তবে আর একটু বোল্ড হইলে ভালো হইতো, কিন্তু কি আর করা। কয়টা দিলাম আল্লাহ জানে, তিন তিন ছয় তিন নয় বেশি হয়ে গেছে এই এই পর্যন্ত। সিম্পল প্যারা নাই চিল, এটার এটা আমরা একটু চেঞ্জ করে দিতে পারি, এটার ফন্টটা মিডিয়াম হইতে পারে। না প্রথম মিডিয়াম না, ভালো কনটেন্সড রেগুলার। আচ্ছা এবার আমরা একটু নতুন একটা ভাইব আনার চেষ্টা করি। স্ক্রিন মোডটা একটু পাল্টাই দিই, দেখি কি হয়। এই সরি, না তেমন একটা ভালো হইবে না। সফট লাইট লাইট এন ওভারলে, না তাও সেই হইতেছে না। সফট লাইট সেটাও সেই হইতেছে না। ডার্কেন স্ক্রিন
স্ক্রিন আই স্ক্রিনটা মোটামুটি যাচ্ছে তাও অতটা সেই না থাক এটা নরমালি রাখি জাস্ট এটার অপাসিটিটা একটু কমাই দিই আরো কিছু কথাবার্তা থাকলে এটা ভালো লাগতো বাট ওনারা তো প্যারা নিয়ে লাভ নাই আসিফ ভাই জি বলেন শেষে যে কাজটা করলেন এই এই যে আমি করতাম তাহলে কিন্তু ওই কাজটা আমি প্রথমে করতাম হ্যাঁ বুঝলাম না এই যে শেষের যে কাজটা ওই যে কফির সাইডে আপনি অপাসিটি কমাই দিলেন না হুম হুম এই কাজটা আপনি শেষে করলেন কিন্তু এই কাজটা শেষ করে আমরা তারা ওইভাবে যদি চিন্তা করি তাহলে ওই কাজটা আগে করতাম কেন পার্থক্যটা কি মানে আইডিয়াটা আগে কেন করতেন আগে কেন করতেন সেটা বলেন মানে ওই যে আগে থেকে চিন্তা করে রাখ আচ্ছা শুনেন তাহলে আইডিয়া জেনারেশন প্রসেসটা শুনতে চাইছেন সেটা দেখেন সিম্পল আমার আইডিয়াটা কোথা থেকে আসলো আমার আইডিয়াটা এখানে আমি যদি একটু ই করছি একটু মানে পার্সিয়ালিটি করছি এটা দেখানোর জন্য যে আসলে এটা তো শেপ থেকে আমরা আইডিয়াটা নিতে পারি কিভাবে আমার এখানে মেইন আইডিয়াটা আসতেছিল আরো টেক্সট লাগবে টেক্সট সারা জায়গাটা খালি খালি লাগবে আরো কিছু কথাবার্তা থাকে কোম্পানির ট্যাগ লাইন ফ্যাগ লাইন আরো কিছু থাকতো তাইলে জিনিসটা আরো সুন্দর লাগতো আমি জাস্ট এখন আপনাদের একটা লেআউটটা বুঝাইলাম দেখেন সিম্পল আমরা আমাদের প্ল্যান ছিল একটা অর্গানিক শেপ থেকে আমাদের কিছু একটা তৈরি করা ঠিক আছে এখন আমরা এখানে অর্গানিক শেপ থেকে এই অর্গানিক শেপটা নিলাম নেওয়ার পরে আমরা একটা ইমেজ নিলাম যে এটা আমাদের প্রোডাক্ট এরপর আমাদের লোগো নিলাম বসাইলাম এরপরে আমরা এই জিনিসটা আরেকটু বেশি এমফেসাইজ করার জন্য আমাদের একটা স্ট্রোক দিলাম যাতে এই জিনিসটা আরো বেশি এমফেসাইজ হয় যে আচ্ছা ঠিক আছে আসলে তুমি এটার দিকেই তাকাও এদিকে একটু জোর দিছি আমরা এই ছোট্ট টেক্সটার মাধ্যমে এরপর আমাদের কত পার্সেন্ট অফ শেডের জন্য একটা ইয়ে নিছি আমরা একটা জিগজ্যাগ টাইপের নিয়ে এবং এটার সাথে একটু আকর্ষণীয় যাতে ওইটার দিকে চোখটাও পড়ে সেজন্য আমাদের ওই রকম একটা মানে ই আমরা নিচ্ছি যেমন এই এই ক্ষেত্রে এটার আমি একটু উপরে তুলে দিতে চাই এটার একটু উপরে তুলি এখন মনে হইতেছে রয়ডার পাশ থেকে আসছে গেল তো এখন যে জিনিসটা আমার কথা আছে সেটা হলো এই প্রথম আমরা ই নিলাম শেপ নিলাম নেওয়ার পরে সেই শেপটারে হাইলাইট করলাম হাইলাইট করার পরে আমার টেক্সটটাকে বসাইলাম এরপরে আমার মনে হইতে ছিল যে আমি আচ্ছা এই জিনিসটা আপনাদের জন্য একটু এই আমার মনে হইতে ছিল যদি এইটা এরকম খালি থাকে খালি থাকলে সুন্দর দেখায় খারাপ না সমস্যা নাই এটা এরকম আছে ব্যাপার না এখন আমার তবুও মনে হইতেছে একটু খালি খালি এখানে আমি একটু টেক্সচার দিতে পারি একটু ই দিতে পারি কিন্তু এই টেক্সচার টেক্সচার চাইতে আমার মনে হয়েছে যদি আমি একটু রিয়েলিস্টিক ভাই বানার চেষ্টা করি তাহলে একটা সিম্পলি কফি বিন দিয়ে দিলে জিনিসটা আর ওই রকম খালি খালি এটা লাগতেছে না আমাদের এখন এই এদিকটা যদি আরো কিছু টেক্সট থাকতো বা এই কলনা উটার আর একটা ফন্টটা আমার পছন্দ হইতেছে না অন্যরকম একটা ফন্ট যদি থাকতো যাতে কলনাউড এইখান থেকে একটু বড় দেখা যায় তো এই অংশটা একটু পুরো করে দিত তাইলে মোটামুটি জিনিসটা তাই আনতো আমার লাস্টে এই জিনিসটা আনার মানে হয়েছে আমার ডিজাইনটা একটু প্রাণবন্ত লাগতেছিল না মনে হইতেছিল না যে আসলে এই জিনিসটা একটু রিয়েলিস্টিক তো এই পাইপটা দেওয়ার জন্য আমি শুধু এটা আনছি কিন্তু আমি যদি আগে এইরকম জিনিস আইনা বইরে রাখি অনেক জিনিস আইনা বইরে রাখি তাইলে আমার মনে হইবে যে আচ্ছা আমি ডিজাইনে মনে করেন আমি চিন্তা করতে থাকলাম আমি এটা দিব ওইটা দিব না ডিজাইনটা ওইভাবে না ডিজাইনটা করতে হবে আমার যতটুকু লাস্টে একটু বেশি করলাম একটু বেশি করলে যদি মানে মনে করেন যে আমি বুঝাই সিম্পল মনে করেন আপনি একটা ই করতেছেন কিছু একটা বানাই খাইতেছেন যেটা ওই টক জাতীয় কিছু একটা তৈরি করে খাইতেছেন আচার টাচার টাইপের কিছু একটা তো আপনার এমনিতে একেবারে পারফেক্ট লবণ আছে আপনি একটু বেশি লবণ দিয়ে খাইতে পারেন একটু বেশি দিয়ে খাইতে পারেন লবণ একেবারে জড়া জড়া মানে বেশি হয়ে গেলেও কিন্তু খাওয়া যাবে না ডিজাইনে আপনার এলিমেন্টস গুলো লবণের মতোই ভাই যদি একেবারে বেশি দেন তো আর খাওয়ার কায়দা নেই
আবার একেবারে কম পারলেও একটু ই লাগবে, খারাপ খারাপ লাগবে, লাগতেছে না। তো আমার ডিজাইনে ওইরকম একটু কম কম লাগতেছিল, তো আমি এরকম একটা সিল দিয়ে না দিয়ে আমি টেক্সচারও দিতে পারতাম, বিভিন্ন ধরনের টেক্সচার আছে যেগুলো আমি চাইলে ইউজ করতে পারতাম। এই জিনিসটা মাথায় রাখতে হবে যে আসলে আমাদের ডিজাইনে কোন জিনিসটা এবং কেন। হ্যাঁ ভাই, তাহলে ইনশাল্লাহ এইভাবেই আপনারা এই এই আইডিয়া জেনারেশন টেনারেশন এই টাইপের কায়দা কানুন করলে দেখি একটু বড় করি, আর একটু যেহেতু আমাদের জায়গা আছে খালি খালিও লাগতেছে, এই জন্য নাম ভালো লাগবে। ফন্টগুলো অতটা চয়েসটা আমার সুন্দর লাগে না নিজের কাছে। আচ্ছা ঠিক আছে, ওরা দেখবো অনেক ফন্ট চয়েসটা যদি ঠিকঠাক করতে হবে একটু, ফন্ট আসলে আমার কাছে ওইভাবে নাই মনে হয় এর জন্য পাঁচ। তো এই গেল আপনার শেপ থেকে, অর্গানিক শেপ থেকে আপনি চাইলে এই ডিজাইন গুলো রেডি করতে পারেন। তবে ইমেজটা কিন্তু সুন্দর হয়েছে, ইমেজ সিলেকশনটা জরুরি। কেন জটিল হয়েছে বলেন তো, যদি আমি বানানোর সময় জিনিসটা আমার মাথায় ছিল না, বাট এখন আমার জিনিসটা সুন্দর লাগছে, সেটা হলো এখানে তিনটা কাপ, তিনটা হাত এবং তিনটাই আমাদের এরকম অর্গানিক শেপ মনে হইতেছে। এই দেখেন এই ফাঁকটা দিয়ে একটা হাত বাইরেছে, এই ফাঁকটা দিয়ে একটা হাত বাইরেছে, এই ফাঁকটা দিয়ে আর একটা, এই জিনিসটা আমাদের আরো বেশি জিনিসটা ক্রিয়েটিভ করে ফেলাইছে যে ওয়াও। পয়েন্টে পয়েন্টে মিলে গেছে, অনেক সুন্দর হয়েছে ভাইয়া। ফসল ভাই না দেখাইলে আমরা এটা জীবনেও আমরা একটা আইডিয়া আসতো না, বুঝতে পারছেন তাই না? সিম্পল ভাই, সিম্পল সিম্পল, জাস্ট একটু চিন্তা করতে হবে যে আমাদের কোথা থেকে কি জিনিসটা বানানো যাইতে পারে ভাই। একেবারে সিম্পলি আপনি অনেক কিছু বানাইতে পারেন, প্রত্যেকটা শেপ কাজে লাগানো যাইতে পারে, প্রত্যেকটা শেপ কোনো সমস্যাই না। আবার শেপের কথা বলতেছি, শেপ নিয়ে আমি তৈরি করতে চাইতেছি, আমি আপনাদের আজকের ক্লাসে একটা জিনিস দেখাবো যে জিনিসটা একটু আপনাদের দেখাই দিই, লোভ সামলাইতে পারতেছি না, সিম্পল একটা কাহিনী। সেটা হলো আর্টিস্টিক ব্রাশ কই গেল, সিম্পলি আমরা এখান থেকে একটা ব্রাশ নিলাম, মনে করেন না এখানে ব্রাশের যে লাইব্রেরি থাকে সেইখান থেকে একটা লাইব্রেরি থেকে একটা ব্রাশ নিলাম, আর্টিস্টিক ব্রাশ, আর্টিস্টিক পেইন্ট ব্রাশটা নিলাম, এই এই ব্রাশটারে আমরা ই করলাম, করার পরে এই ব্রাশ নিলাম, স্ট্রোকটা একটু বাড়াই দিলাম মনে করেন, সিম্পল এই এটা স্ট্রোকটা আরেকটু বাড়াইলাম, বেশি বাড়াইলে আবার স্ট্রেস হয়ে যাইতেছে। তো কপি নিব আমি, কপি কপি কপি, কন্ট্রোল ডি কন্ট্রোল ডি কন্ট্রোল ডি, একটা কপি নিলাম। কপি নেওয়ার পরে এইটারে আমরা সিম্পলি অবজেক্টে যাই এক্সপ্যান্ড করে দিলাম, এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স অবজেক্ট এক্সপ্যান্ড, করার পরে এটার একসাথে করলাম পাথ ফাইন্ডার দিয়া ইউনাইট করে দিলাম এই। এখন এই জিনিসটারই আমরা সিম্পলি যে ব্রাশের যে স্ট্রোকটা আমাদের তৈরি হয়েছে সিম্পল, এখন আমরা চাইলে এইটা দিয়ে একটা ডিজাইনের ই বানাই ফেলাইতে পারি। দেখেন ভাই এই যে করলাম এখান দিয়ে জাস্ট কন্ট্রোল সেভেন প্রেস করলাম, একটু দেখাইতে পারে এই কন্ট্রোল জেড দিয়ে, আর একটু ছোট করে আমরা অল্প একটু অংশই করি, এটা অন্যরকম হইতে পারে আমাদের অর্গানিক শেপে এভাবে, এই সরি কন্ট্রোল সেভেন, ওকে ডান, সিম্পল। আমাদের এটাও কিন্তু একটা অন্যরকম আইডিয়া হয়ে যেতে পারে, আমি এটাই আজকের ক্লাসে দেখাবো আপনাদের যে কিভাবে জাস্ট সিম্পল এরকম র্যান্ডম কিছু শেপ কিভাবে আইডিয়া হয়ে যেতে পারে। আমরা এটা সিম্পল আর একটা ভাবেও করতে পারি, এখান থেকে আমরা যদি এখানে গুগলে সার্চ দিব, এই দেখেন
এই গুগলে মনে করেন সার্চ দিলাম, সার্চ দিয়ে এই এই শেপটারে নিয়ে নিলাম, এই এই যে শেপটারে নিয়ে নিলাম, এই কপি করলাম ওরে, এইখান থেকে ইলাস্ট্রেটরে নিয়ে জাস্ট সিম্পলি ওরে এইখানে করলাম, ইমেজ ট্রেস করলাম, এইখান কাহিনী। ইমেজ ট্রেস করলাম, এরপর এটারে একটু এক্সপ্যান্ড করে দিয়ে এখান দিয়ে এক্সপ্যান্ড করলাম, আনগ্রুপ করলাম, আর যে যে শেপটা লাগবে সেই সেই শেপটারে, এই শেপটারে আমরা শুধু নিব মনে করেন সিম্পল, এই শেপটারে আমরা নিলাম। এই শেপটারে নিলাম, এরপর আমাদের একটা ই নিই, আর রেক্ট্যাঙ্গল নিই, 1080 বাই 1080, এইটা হচ্ছে আমাদের পোস্ট। এই পোস্টে মনে করেন এই সিম্পল জিনিসটারই আমরা আরেকবার ডিজাইন করব সুন্দর করে। একটু দেখি, এটা কালার নিলাম মনে করেন, এই টাইপের একটা কালার নিলাম, একটু আনন্দ টাইপের কালার নিলাম। ফাইল থেকে একটা ইমেজ নিই, কন্ট্রোল শিফট পি প্লেস করলাম ইমেজ, একটা ইমেজ নিব, এই মনে করেন একটা ইমেজ নিলাম। কি দেখছেন সিম্পল হয়ে গেছে। এখন এটার আমরা কিভাবে কাজে লাগাইতে পারি, এটার কনসেপ্টটা কি আমি আপনাদের বলি। মনে করেন আমি একটু এখানে রেড মানে এই টাইপের একটা নেব, যাতে একটু স্বপ্ন স্বপ্ন ভাব আসে। হয় নাই আসলে, কালারটা এখন আমার মনের মতন আসে নাই। আরো আরো ই লাগবে, আরো লাগবে, আরো লাগবে, কালার আমার এখনো পছন্দ হইতে আছে না। তো যাই হোক, তো এই এটা মনে করেন একটা ইস্যুই হইতে পারে। আর নিয়ার জন্য দেখুন একটা, আচ্ছা এই এই ইমেজটা আমি একটু সরাই দিই, তো এই ইমেজটার সরে আমি আরেকটা ইমেজ আনি। ইমেজটা আসলে যায় নাই অতটা, এটা আপনারা ধীরে ধীরে এই জিনিসটা আপনাদের মধ্যে ডেভেলপ হইবে, এই সেন্সটা যে আসলে কোন ইমেজটা কত সুন্দর লাগতেছে এই জিনিসের সেন্সটা আসতে একটু দেরি হবে মনে করেন। চেষ্টা চলতে থাকলে ইনশাল্লাহ বুঝতে পারবেন যে আসলে এই ইমেজটা এটার সাথে খুব সুন্দর যায় বা এই জিনিসটা যায় না। থাকুক,
এরকমই থাকুক, আর আমাদের এইটা থাকুক। কালার একটু ডিফারেন্স দেখি, এইটা যদি এই কালার দিয়ে দিই কেমন হয়? না ভাল লাগে না, এই কালার দিয়ে দিলে না ভাল লাগে না। এই কালার, এই কালার কোন কালার দেওয়া যায়, এই কালারটা কেমন হয়? না এখনো তাইলেও সেই সেম ভাইবটাই পড়তেছে। তারে আমাদের একটু হুশেই চিন্তা ভাবনা করা লাগবে, এই কালার ম্যাচিংটা একটু প্যারা প্যারা। এটাই থাকুক, এছাড়া অতটা পছন্দ হইতেছে না আমার। তো এইখানে একটা ডিজাইন এরই থাকবে, এইখানে আর একটা থাকবে সুন্দর মতন যে যে লেখাগুলো দরকার। আর এই এইখানে কনসেপ্টটা হইলে মনে করেন আমাদের ছোট্ট একটা বা ঘর বা একটা রুম, যে জিনিসটা আসলে আমাদের একটা স্বপ্নের মতন, স্বপ্ন বা ওই টাইপের কিছু মনে হইতেছে যে এই এটা একটা গ্লাস, গ্লাসটা মুছলেই আমাদের ওই জিনিসটা দেখা যায়, এই একটু একটা ফাঁকা দিয়ে বাইরে দিচ্ছে। আসলে এই জিনিসটা একটা ফিলের কথা বুঝছেন, একটা ফিলিংস, ফিলিংসটা যখন আপনাদের মধ্যে আসবে তখন এই জিনিসটা এইখানে মনে হইতে যে এটা ময়লা পরিষ্কার করার সাথে সাথে ওই রকম সুন্দর একটা জিনিস আমরা দেখতে পাইতেছি। কথাটা বুঝতে পারছেন আমি কোন ফিলিংসটা দিতে চাইতেছি? হ্যাঁ ভাই, তো এই টাইপের ডিজাইন করতেই পারেন, কোনো সমস্যা নাই, শেপ এইখান থেকে নিয়ে এসে। তবে আপাতত এগুলো ওই থাকুক, নিজেরাই অর্গানিক শেপ তৈরি করেন বা জিওমেট্রিক শেপ নিয়ে নিয়ে কাজ বাজ চালাইতে থাকেন, হইবেন ইনশাল্লাহ। তো বুঝতে পারলেন কিছু হ্যাঁ ভাই, ফয়সাল ভাই? জি ভাই, এখন অনেকটা আইডিয়া আইছে বুঝছেন নি? হুম জি ভাই, অনেকটা আসছে কি কোন এরকম শেভের চিন্তা আমাকে মাথায় আসে নাই, মাথায় এই যে বলতাছি তো ভাই। ভাই শোনেন, মাথায় আসবে, এটা নিয়ে টেনশন নেওয়ার কোনো দরকারই নেই। সিম্পল, আপনি ডিজাইন যখন আস্তে আস্তে দেখবেন তখন কোনো কাহিনি, এগুলো আবার গ্রেডিয়েন্ট ফ্রাডিয়েন্ট করলে অনেক বেশি আকর্ষণীয় করা যায়। কিন্তু আমি পার্সোনালি এরকম একটু ই টাইপের শেপ, মানে মিনিমাল টাইপের ডিজাইন পছন্দ করি, যে ডিজাইনগুলো আসলে খুব সুন্দর এবং অনেক দিন পর্যন্ত ভালো থাকবে বা যাইবে। তবে হ্যাঁ, গ্রেডিয়েন্টের কাজ আমরা দেখবো ইনশাল্লাহ সামনে, ধীরে ধীরে, ব্যাপার না। গ্রেডিয়েন্টের কথা যদি চিন্তা করি, মনে করেন সিম্পল আমরা গ্রেডিয়েন্ট নিয়ে একটু কাজ বাজ করে দেখাই, আমরা এই একটা মানে ই নিলাম, শেপ নিলাম, এই এই আমাদের এটা শেপ গেল, শেপটা আসলে এটা না। এই টাইপের মনে করেন একটা শেপ, এরপর আমাদের এই কয়েকটা ইন্ট্রুডার সিলেক্ট করলাম, করে এখান দিয়ে মনে করেন এই করে দিলাম শেষ। আবু
এইটা ভালো হয় নাই অতটা যদিও ঠিক আছে, তবে এই হইতে পারে আমাদের এই একটা অর্গানিক শেপ, আপনারা নিজেরা বানাই লইলেন অর্গানিক শেপ, তারপরে চাইলে সেই গ্রেডিয়েন্ট ইউজ করতে পারেন। এই মনে করেন এখানে একটা গ্রেডিয়েন্ট থাকলো, এইখানে যদি আপনি মনে করেন কি দেওয়া যাইতে পারে, কোথায় কোন ইমেজটা ভালো যাইতে পারে, দেখে এই এই ইমেজটাতে কেমন দেওয়া যাইতে পারে দেখি একটু চেষ্টা চিন্তা চালাইয়া। ও রে কি ভুলগুলা রে যে করি আমি বারবার, বলার মতো না। না কালার প্রথমটাই ঠিক ছিল। এই এটার আপনি বানাই দিলেন হ্যাপি লাইফ টাইপের কিছু একটা ক্যাম্পেইনের কাজে লাগাই দিলেন মনে করেন সিম্পল। আচ্ছা এটা ইউরোপ চেঞ্জ করে দেখা যেতে পারে কেমন হয়, কিছু অংশই থাকলো কিছু অংশ নেই। এটা মেডিকেল কোনো ক্যাম্পেইন হইতে পারে, আরো টেক্সট ফেক্স যদি থাকে তো ভালো লাগবে, একটু আরো সুন্দর লাগবে। এই হইতে পারে এইখানে লোগো থাকলো তাদের, এইখানে কোনো মেডিকেল ক্যাম্পেইন থাকলো, এইভাবে সুন্দর মতো নি দিয়া এটা শেপ নিয়ে মনে করেন এরকম সুন্দর কিছু না, ওভাবে শেপ নয় এটা, শেপও থাকবে একটু ই কায়দার, মানে কি বলে এটারে গোল গোল কিছু শেপ হইতে পারে।
এই এইখান দিয়ে আমরা এতটুকু এইখানে বিভিন্ন জিনিস আমরা লেখতে পারি বা লাগান লাগলে লাগাইতে পারি, ইমেজ আর লাগান লাগবে না, এখন আমাদের লেখাই, আমরা বিভিন্ন লেখাই এইখানে ইউজ করতে পারি, এতটুকু জায়গা আমাদের যেগুলো আছে, লাগলে এটার উপরে নিচে করে অ্যাডজাস্ট করে নেওয়া যাইতে পারে। এইখানে আপনাদের আমি একটু দেখাই, সেটা হলো এই, ওভারল্যাপিং হইলো। বুঝতে পারছেন আপনারা? হ্যাঁ ভাই, তো চালাইতে থাকেন ইনশাল্লাহ, দেখি কে কার কি বানাইতে পারেন। আমরা কিন্তু এখন জাল নিয়ে কথা বলতেছি, জালের এই রেস্টুরেন্টের ই বানাইবেন, আপনাদের কিছু কাজ হয়ে গেলে তারপর আমরা ওইখান দিয়ে ওগুলা নিয়ে রিডিজাইন গুলা নিয়ে কাজ বাস বা কথাবার্তা শুরু করবো। তা আপনাদের আজকের কিন্তু শুধুমাত্র কোশ্চেনের অ্যান্সার করলাম যে আমরা কিভাবে ইউনিক ডিজাইন আইডিয়া পাইতে পারি বা কিভাবে ডিজাইনটা আইডিয়াটা ঠিক জেনারেট হয়। ফয়সাল ভাই, ফয়সাল ভাই বোধহয় নামাজ পড়তে গেছে। রেকর্ড হয়েছে, তাইলে প্রবলেম নাই। আপনাদের ডিজাইন গুলো কই দেখি? আপু তো বেশ কিছু ডিজাইন করছে, জহির ভাই একটা করছেন আইসক্রিমের, আইসক্রিমের কালারের ব্যাপারে চিন্তা করতে হবে ভাই, একটু কালার আনন্দময় হইতে হবে, আনন্দময় কিরকম, হ্যাঁ বিরহ মানে মনে করেন বেশ ই করতে হইবে, যে উজ্জ্বল টাইপের একটা কালার, এক্সাইটেড একটা কালার নিতে হইবে। কালার গুলি নিয়েছিলাম, আচ্ছা ওই যে আমরা এই অ্যাডোবি কালার আছে না, ওইখান থেকে কালার নিয়ে তারপরে আর কি কালার গুলি করছিলাম। বুঝাবো না এই ব্যাপারগুলো, আসলে কালারের মধ্যে এক্সাইটমেন্ট কি জিনিস বা সেই কাহিনী ওগুলা ইনশাল্লাহ পরবর্তী ক্লাসে আমরা এই ডিজাইন নিয়ে কথা বলবো। তো আজকে কি বুঝলেন ভাই? আজকে যেমন ওই যে শেপ গুলি কিভাবে আপনি নিজের আইডিয়া থেকে শেপ গুলি নিলেন, এর পরবর্তীতে ডিজাইনে আমরা এই ধরনের জিনিস কাজে লাগাইতে পারি। আজকে যে শেপগুলি আপনি নিয়ে কথা বলেন, এইসব শেপগুলি আমাদের মাথায় আসে না। দেখেন ভাই এই যে মাথায় আসার ব্যাপারটা, কিন্তু আমি আর একটা জিনিস দেখাইলাম, এটা অনেক আইটে দিচ্ছি অলরেডি, এই যে শেপটা, এটা কিন্তু আমি কোনো মাথা টাথা কিছু আনি নাই, শুধুমাত্র একটা ই নিয়ে তারপর আই মানে পেন টুল সিলেক্ট করছি, সিলেক্ট করে এইটার একটু এদিকে দিয়ে দিছি, এইটারও যদি এদিকে দেওয়া দরকার হয় তো দিলাম। শেপ ভাই তৈরি করলেই হয়ে যায়, অর্গানিক শেপ, এটা লিয়ে এত টেনশন নিয়ে লাভ নাই, যে ধরনের শেপ আপনারা চান যখন যেখানে প্রয়োজন তখন সেইভাবে একটা শেপ নিয়ে ফলাই দেন, খালি খেয়াল রাখতে হবে যে আমার এতে অর্গানিক শেপ যাবে কি যাবে না। হাসিব ভাই, হ্যাঁ ভাই, এই যে আমরা যে কাজ করতেছি, এ দিয়ে কি বোঝা যায় আমাদের দ্বারা কিছু হইব? হইব না কেন ভাই, এই চমৎকার চমৎকার ডিজাইন আসতেছে আপনাদের, এই আপু কিন্তু ভালোভাবে উন্নত করতেছে, ওনার কিন্তু এই যে ফন্টের ব্যাপারটা যদি আরেকটু ক্লিয়ার উনি হইতো এই যে সুন্দর এই হইতো, কিন্তু ডিজাইনটা এর ভালো তো হয়েছে। পাইতেছি না। তো এই ডিজাইনটা প্রত্যেকটা ডিজাইনের মধ্যে একটা সৌন্দর্য আপনারা পাইবেন, আপনারা ভালো ডিজাইন করতেছেন ভাই।
ডিজাইন খুব চমৎকার দিকে যাইতেছে নাই দেখেন এই এই ডিজাইনটা ভালো লাগে আমার কাছে আপুর। উনি কিন্তু খুব চমৎকার দিকে যাইতেছে, আপনারাও পারবেন এই জিনিসটা। জাস্ট একটু চিন্তা ভাবনা করেন, জাস্ট একটু চিন্তা ভাবনা, প্র্যাকটিস করা লাগবে ভাই। দেখেন উনি কয়টা ডিজাইন দিয়েছে, আমি বলার পর কয়টা ডিজাইন ওনার, এই 1, 2, 3, 4, 5টা ওনার, আর আপনার কয়টা? একটা। আমি আর একটা করছি, ওইটা ওই যে ইসে দিছি, ওই ফেসবুকের গ্রুপে দিছি, মেসেঞ্জার গ্রুপে। এলেও তো দুই, এলেও দুইটা আর ওনার 5টা ভাই। দেখেন যে যত বেশি পরিশ্রম দেবে তার হা কিন্তু হা তত সুন্দর ফল আসবে, মাস্ট হা আপু একবার এক্সপ্লোর ডিজাইন করতে ক্লিক থাকে। কইরা তারপরে একবার আপলোড দিয়ে দিছে। না উনি 5টা তো তাইলে অ্যাটলিস্ট করছে, করছে না, হুম এটা হুম ঠিক আছে। হুম ডিজাইন অনেক হ্যাঁ বেশি আছে, আমি লেআউট টেআউট নিয়ে কথা বলবো। আপুর আপুর ডিজাইনের খুব বেশি আগ্রহ, এই জিনিসটা আমার খুব ভালো লাগে। এখানে আরো অনেক অনেক কথাবার্তা আছে, এই ডিজাইনটা নিয়ে, এই ডিজাইনটা নিয়ে, প্রত্যেকটা ডিজাইন নিয়ে অনেক বেশি কথাবার্তা আছে, সেগুলো ভিন্ন ব্যাপার। আমি বলতে চাইতেছি উনি 5টা ডিজাইন করছে, এই জিনিসটা কিন্তু খেয়াল সময় দিছে রাখতে হবে। অনেক। তো আপনারা একটু বৈসা ডিজাইনটা করেন, যদি বেশি একটু পাল্লা দিয়ে করেন যে ওনার সাথে আমি একটা বেশি ডিজাইন করলেও করব ভাই। আমার মতে আপাতত ডিজাইন বেশি করা ধরেন, করতে থাকেন, তারপরে ভালো হওয়ার ব্যাপারটা ওটা দেখা যাবে, ওটা ধীরে ধীরে গুতার ঠেলায় হয়ে যাবে। কিন্তু হ্যাঁ যদি ভাই টাইম না দেন তাহলে কিন্তু হবে না। আজকে আমি আপনি দেখাইলাম, আমাদের এখন আপনারা একটু শেপ নিয়ে ডিজাইন করেন। আপনিও ভাই আমাদের একটু গুতাইবেন। সেটা তো দিতেই আছে ভাই। ভাই ডিজাইনে যদি বলেন অনেক কাহিনী করা যাইতে পারে, ওটা মানে এটা একেবারে ওপেন আপনার জন্য, আপনার জন্য সম্পূর্ণ ওপেন। আপনি ওটার কি ফিল দিবেন, কি দিবেন না দিবেন, ওটা সম্পূর্ণ আপনার জন্য ওপেন। অনেক কাহিনী আছে, এবং মনে করেন আপনি এখান থেকে দিলেন টেক্সচার ব্যাকগ্রাউন্ড, ওই এসে গেছে, দেখছেন টেক্সচার ব্যাকগ্রাউন্ড। এই তো আপনি এইটা নিয়ে আমাদের একটা ডিজাইন আমরা করে ফেলাইতে পারি, দেখবেন এই